এই 2023 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি সেকেন্ড ইয়ার ইতিহাস অনার্স নিয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের অলরেডি আমি CC-HI-7 পেপারের সাজেশন দিয়েছি এবং উত্তরও অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ব্যাখ্যা করেছি, যার মাধ্যমে আপনারা পরীক্ষার হলে উত্তর ধরতে আপনাদের সুবিধা হবে। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব CC-HI-8 পেপারের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলনী ওয়াইজ, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। 10 মার্কের এবং 6 মার্কের প্রশ্ন একত্রিতভাবে আলোচনা করছি, কারণ একে অপরের সঙ্গে কিন্তু অল্টার করে। এক, মার্কেন্টাইল অর্থনীতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করুন। ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লিখুন, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রান্সিস বেকন কেন বিখ্যাত ছিলেন? অ্যারিস্টটলের বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করুন। পুঁজিবাদের উদ্ভব ও বিকাশ পর্যালোচনা করুন। ফার্ডিন্যান্ড ও ইসাবেলার নেতৃত্বে স্পেন কিভাবে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়? টিকা লিখুন কেপলার। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির শর্ত ও ফলাফল আলোচনা করুন। কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে প্রভাবিত করেছিল? অষ্টাদশ শতাব্দীতে প্রাশিয়াতে কিভাবে স্বৈরাচারী রাজতন্ত্রের বিকাশ ঘটেছিল? টিকা লিখুন গ্যালিলিও, আইজ্যাক নিউটন, ফ্রান্সিস বেকন। আটলান্টিক বিপ্লব বলতে আপনি কি বোঝেন? কি কারণে পুঁজিবাদের বিকাশ সম্ভব হয়েছিল? ফিজিওক্র্যাট অর্থনীতির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। টিকা লিখুন কোপারনিকাস। সপ্তদশ শতাব্দীতে ইউরোপের শিল্প সংকট আলোচনা করুন। রেনে ডেকার্তের অবদান লিখুন। পুঁজিবাদের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করুন। স্পেনে কিভাবে শক্তিশালী রাজতন্ত্রের বিকাশ সংঘটিত হয়েছিল? ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি লিখুন। টাইকো ব্রাহের গবেষণা আলোচনা করুন। 30 বছরের যুদ্ধের কারণ ও ফলাফল লিখুন। বুলিয়নিজমের ধারণা দিন। মার্কেন্টাইল মতবাদের সীমাবদ্ধতা পর্যালোচনা করুন। অষ্টাদশ শতকে ইউরোপের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল? অলিভার ক্রোমওয়েলের শাসনকালের গুরুত্ব পর্যালোচনা করুন। ক্যারেন্ডন কোট কি? শিল্প বিপ্লব সংক্রান্ত বিতর্কগুলি পর্যালোচনা করুন। রেস্টরেশন যুগের কাব্য ও সাহিত্যের বিকাশ পর্যালোচনা করুন। বাণিজ্যের ভারসাম্য, শিল্প ও খনি উৎপাদনে মার্কেন্টাইল অর্থনীতি কিভাবে প্রভাব ফেলেছিল? সপ্তদশ শতাব্দীতে ইতালির পতন কিভাবে হয়েছিল তা ব্যাখ্যা করুন। অলিভার ক্রোমওয়েলের বিদেশ নীতি পর্যালোচনা করুন। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পটভূমি ও কারণ লিখুন। সপ্তদশ শতাব্দীর ভূমধ্যসাগরীয় বাণিজ্যের অবনতি আলোচনা করুন। রেস্টরেশন যুগে গদ্য ও নাট্য সাহিত্যের বিকাশ লিখুন। গৌরবময় বিপ্লবের পটভূমি, কারণ, ফলাফল পর্যালোচনা করুন। সপ্তদশ শতাব্দীর আর্থসামাজিক রাজনৈতিক সংকট আলোচনা করুন। ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ লিখুন। ইংল্যান্ডের রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা বা রেস্টরেশন সম্পর্কে টিকা লিখুন। তো এই গেল আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা অবশ্যই যে যে প্রশ্নগুলো করে যাচ্ছেন তার সাথে এই প্রশ্নগুলি যেগুলো দিচ্ছি এগুলো একবারের জন্য হলেও আপনারা ঝালিয়ে নিয়ে যান। আশা করি এর মধ্যে অনেকটাই প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন।